like that? Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটা যদিও ঈদের আগে আরও তাড়াতাড়ি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণেই শেয়ার করা হয়নি। তো যাই হোক, আপনাদের সবাইকে ঈদ মোবারক এবং সেই সাথে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন অলরেডি আমরা বাইরে গেছি, এটা ঈদের একদিন আগে। তবে আমরা কিন্তু ঈদে শপিং করতে যাইনি। সব কিছু মিলে মন এত খারাপ যে ঈদ নিয়ে সেরকম কোনো আনন্দই ছিল না। দেশের পরিস্থিতি, সেই সাথে এভাবে একা একা ঈদ করতে তো আর ভালো লাগে না। বেশ অনেকদিন লকডাউন থাকার পর যদিও লকডাউন শিথিল করে দেয়, তারপরও পরিস্থিতি তো খুব একটা ভালো না। তাই সব কিছু মিলে বাইরে যাওয়ার সেরকম সাহসও পাচ্ছিলাম না। তবে আমাদের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, তাই ওই দিন আমরা সাহস করেই বের হয়েছি। প্রথমে এসে একটু রিসম্যান লুকনানে গেছি, তবে সেখানে পছন্দ মতো কোনো কিছু পাইনি। পাশেই যেহেতু স্বপ্ন, তাই আমরা একটু স্বপ্নেও গেছিলাম। আমাদের প্রয়োজনীয় কিছু গ্রোসারি দরকার ছিল। বেশ অনেক দিন পর বাইরে বের হয়েছি, ইভেন বাজার সদাইও কোনো কিছু সেরকম করা হয়নি এর মধ্যে। যেহেতু লকডাউন, তাই কোনো কিছু প্রয়োজন হলে অনলাইনে অর্ডার করে বাড়িতে ডেলিভারি নিয়ে নিই। এছাড়া আগে যা ছিল তাই দিয়ে চালিয়ে নিতাম। তো আজকে যখন বাজার করছি, নর্মালি মনে হচ্ছে যে অনেক দিন পর নিজের হাতে বাজার করছি। তো যাই হোক, আমরা আসলে সবাই নিজ নিজ পরিস্থিতির শিকার, সেই সাথে সাবধানে তো অবশ্যই থাকতে হবে। আর ঈদ যে একেবারে সামনে চলে আসছে, করোনা পরিস্থিতির কারণে ঈদ বা ঈদের আমেজ কোনো কিছুই মনে হচ্ছে না। রোজার ঈদটা যখন এখানে আমরা একা একা করলাম, অনেক কষ্ট হয়েছে। তারপরেও ভেবেছিলাম যে কোরবানি ঈদ আসতে আসতে হয়তো পরিস্থিতি আল্লাহ রহমতে একটু নর্মালে আসতে পারে, তখন অন্তত সবার সাথে ঈদ করার কথা চিন্তা করতে পারবো। কিন্তু এবারের পরিস্থিতিও এত খারাপ, ফার্স্টলি অনেক প্ল্যান থাকলেও লাস্ট অবধি আসলে কোথাও মুভ করা পসিবল হয়নি। ইভেন আমরা ঢাকায়ও মা বাবার কাছে যাওয়ার সাহস পাইনি, মা বাবাও নিষেধ করছে। চাইলে হয়তো ঢাকার দিকে মুভ করা যায়, তো তবে ওই যে ইচ্ছে করলে তো অনেক কিছুই করা যায়, তবে সেফটিটা ফার্স্ট চিন্তা করতে হয়। আর সেই কথা চিন্তা করে এবারও আমাদেরকে এভাবে এখানেই থেকে যেতে হলো। এই জন্যই আসলে ঈদ নিয়ে কোনো চিন্তাভাবনাই ছিল না, একেবারে শেষ মুহূর্তে বের হয়েছি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য। যেহেতু ঈদের পরেও লকডাউন, তাই তখন চাইলেও তো আর কিনতে পারবো না। তো যাই হোক, এদিকে লোটো থেকে আমার হাজব্যান্ডের কিছু জিনিসপত্র কেনার পর টুকটাক আরও কিছু কেনাকাটা করে আমরা সোজা বাসায় চলে গেছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিন, আর আজকে আমি একটু সকাল সকাল উঠে মোটামুটি আমার খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি। এখন একটু বারান্দায় আসলাম। আসলে মাথাটা রীতিমতো ঘুরছে, কারণ লাস্ট অবধিও আমি ভাবিনি যে আমাদের এখানে থাকা হবে। তাই তো ঈদের জন্য কোনো কাজকর্ম বা বাসা গোছাগুছি কোনোটাই করা হয়নি। আর আপনারা যারা আগে থেকেই আমার ব্লগ দেখেন, তারা তো নিশ্চয়ই জানেন যে আমি সবসময় একটু আমার মতো করে গুছিয়ে থাকতে পছন্দ করি। আর আজকে এসে যখন সব এলোমেলো দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে হাতে তো আর সময়ও নাই, কি করব বা কোথা থেকে শুরু করব কোনো দিশা খুঁজে পাচ্ছি না।
আর ঘরে থাকা আমার প্রায় সবগুলো গাছে দুই তিন দিন আগে বারান্দায় নিয়ে এসে রেখেছি একটু রোদ পাওয়ার জন্য। মাঝে মাঝে এইভাবে রাখতে হয়। তো এখন দেখছি সেই গাছগুলোর উপরেও ময়লা পড়ে নোংরা হয়ে গেছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। আর আজকে সকালের ওয়েদারও বেশ ভালো, হালকা বাতাস, সেই সাথে সকালে হালকা বৃষ্টিও হয়েছে। তবে জানি না সারাদিন কেমন থাকবে, কারণ এখন তো যখন তখন হুটহাট করেই বৃষ্টি চলে আসে, আবার হুট করেই রোদ উঠে যায়, এবং সাথে তো গরম আছেই। তবে আজকে যেহেতু আমাকে অনেক কাজ করতে হবে, আমি মেন্টালি অনেক কাজ করার প্রিপারেশান নিয়েছি আর কি, তাই চাচ্ছি মোটামুটি ওয়েদারটা যেন একটু আল্লাহর রহমতে ভালো থাকে। আসলে এখন আমি যে কাজগুলো করছি, এই কাজগুলো না করলেও হয়, যতই হোক অকেশন। তারপরও আমরা যেহেতু এখানে একা থাকছি, সেই সাথে আশপাশে প্রতিবেশীদেরও খুব একটা চিনি না, যেহেতু কয়েকদিন আগেই আমরা এখানে এই বাসায় এসেছি। মোটামুটি কয়েকজনের সাথে টুকটাক একটু পরিচয় হয়েছে, তারপরও খুব একটা আসা যাওয়া এখন অবধি হয় না আর কি। ইভেন বাইরে থেকে কোনো গেস্টও আসার প্ল্যান নাই, সেক্ষেত্রে এই কাজগুলো না করলেও হয়। তবে ওই যে নিজের স্যাটিসফ্যাকশন, শুধু অকেশনে না, সব সময় রুটিন অনুযায়ী এই কাজগুলো আমি করি, আমার নিজের ভালো লাগে, আমি একটু আমার মতো করে থাকা পছন্দ করি, আপনারা যারা আমার তারা নিশ্চয়ই জানেন। আর এদিকে এখানে একটা তারের মাজুনি দিয়ে আমি বেসিন, ট্যাপ, সেই সাথে বেসিনের যে বেসটা আছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি। এভাবে তারের মাজুনি দিয়ে কিন্তু ইনস্ট্যান্টলি খুব তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার করা যায়। বেসিন বা সিঙ্কে নর্মালি ধুলাবালি বা আদার্স ময়লা ছাড়াও পানি শুকায়, অনেক দাগ হয়ে যায়, সেই সাথে ট্যাপের উপরে পড়ে থাকা পানিগুলো শুকায়, কেমন যেন দাগ হয়ে যায়। তারের মাঝুনিতে কিছুটা ভীম নিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করলে কিন্তু সব কিছুই ভালোভাবে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, পরিষ্কার করা শেষে দেখেন বেসিনটা কিন্তু বেশ ঝকঝকে পরিষ্কার হয়েছে। তো এবারে এখানে থাকা কিছু প্লান্টও আমি পরিষ্কার করে নিলাম। ঘরের জিনিসগুলো নিয়ম করে উইকলি বেসিসে তো পরিষ্কার করাই হয়, ইভেন কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রতিদিনও মুছে পরিষ্কার করা হয়। তারপরও একদিন যদি একটু খেয়াল না করি মনে হয় ময়লা পড়ে আছে, আর এখন তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, ধুলাবালি অনেক কম, তারপরও মনে হয় অনেক ময়লা আসে। তো যাই হোক, এদিকে আপনাদেরকে ওয়েদার দেখানোর পরপরই রোদ উঠে গেছিলো এবং প্রচুর রোদ, তারপর আবার এখন হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে। আর ওই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি মানুষ ঈদের গরু কিনে বাসায় নিয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আমি তো মাঝে মাঝে জানালা বা বারান্দা দিয়েই দেখি এগুলো। আসলে কোরবানি ঈদের মজাই কিন্তু এটা, তাই না? আরও যদি গ্রামে হয় তাহলে তো কোনো কথাই নাই। গ্রামে সব বাড়িতে গিয়ে সবার গরু দেখা, কারটা কেমন হলো, সব কিছু নিয়ে অনেক হৈহুল্লোর মজায় থাকা হয়। এগুলো কথা মনে হলেই এখন আসলে ছোটবেলার কথা মনে হয়ে যায়, যদিও সেই দিনগুলো হয়তো আর কখনোই ফিরে পাওয়া হবে না, তারপরও খেয়াল হলেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আবার একদিক থেকে মন অনেক খারাপ হয়, বিশেষ করে দেশের এই পরিস্থিতির কথা মনে করে, কারণ দেশের পরিস্থিতি যদি নর্মাল থাকতো তাহলে হয়তো আপনজনদের সাথে গিয়ে ঈদ করতে পারতাম। তখন সেই ছোটবেলার ফিলিংসটা না পেলেও এখন যেই অবস্থায় আছি সেটারই একটা ভালো ফিলিংস হতো হয়তো। Thank you.
বেশ অনেকক্ষণ ধরে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রীতিমতো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে আমার বারান্দায়ও তো বৃষ্টির পানি এসে অলরেডি ভিজে গেছে। আমার কিন্তু বৃষ্টি অনেক পছন্দ, বৃষ্টির শব্দ, সেই সাথে বৃষ্টি দেখতে কিংবা বৃষ্টির সময় ঘুমাতে, ইভেন বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। তবে এখন তো আর চাইলেও সব সময় ভিজা পসিবল হয় না। তবে হ্যাঁ, একটা না যদি অনেক দিন বৃষ্টি হয় আর প্রয়োজনীয় কোনো কাজে বাইরে যাওয়ার থাকে, সেক্ষেত্রে একটু বিরক্ত লাগে। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়। তবে তারপরও বৃষ্টিকে কিন্তু কখনোই আমার সেরকম খারাপ লাগে না, কারণ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাইরে যাইতেও ভালো লাগে। তবে রাস্তাঘাটের অবস্থা যদি খারাপ থাকে, নিচে যদি কাদা থাকে, সেক্ষেত্রে একটু বিরক্ত লাগে আর কি। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার বেশ অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে, মানে সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে আসছে। সকালে উঠেই আমি প্ল্যান করেছি সব কিছু পরিষ্কার করে গোছাগুছির কাজগুলো দুপুরের মধ্যেই শেষ করব। তো সেই প্ল্যান অনুযায়ী আল্লাহ রহমতে আগাচ্ছি, মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। তো যাই হোক, বরাবর মতো এর মধ্যে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, কিংবা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো আমার ব্লগ দেখেন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটি দেখার পরে আমার কথা এবং কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্স হয়ে যাবেন। সেই সাথে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে একবার ভিজিট করবেন। তো যাই হোক, এর মধ্যে ঘরের সব জিনিসপত্রগুলো পরিষ্কার করে মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, সেই সাথে গাছগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। এখন এখানে এক ব্যাঞ্চ কাপড়ও ধুতে দিলাম, যদিও ওয়েদার খারাপ, মানে এখনও বৃষ্টি হচ্ছে, তবে মনে হচ্ছে যে বৃষ্টি থেমে গেলে আবার হয়তো রোদ উঠতে পারে। আর তাছাড়াও বেশ অনেকগুলো কাপড়ও জমা হয়ে গেছে। তো যাই হোক, আজকে যেহেতু ঈদের আগের দিন, আমার হাজব্যান্ডের তো ডে অফ ছিল, তো ও বাসায় ছিল, টুকটাক আমার কাজে কিন্তু ও হেল্প করেছে। ওই যে একটা কথা আছে না, যে শেষ হইয়াও হইল না শেষ, তো আমার হয়েছে সেই অবস্থা। সব কাজ শেষ হচ্ছে হচ্ছে করেও টুকটাক করে আরও কাজ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি শেষ হয়ে আসছে, এখন হালকা পাতলা একটু আছে, এগুলো আর চাপ মনে হচ্ছে না। তো আস্তে আস্তে করে নিচ্ছি, এরপর ফ্রেশ হয়ে নামাজ কালাম খাওয়া দাওয়া, তারপর দেখা যাক পরবর্তীতে কী করা যায়। তো আজ আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঈদের ব্লগের মাধ্যমে আবারও আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত আপনারা কিন্তু সবাই আমার সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো ভালো মন্দ জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে সাবস্ক্রাইব তো করবেনই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।